আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে একটি ওয়ার্ল্ড ক্লাসিক ছোট গল্প। গল্পটির নাম দ্য গার্ল হু ক্যান। দ্য গার্ল হু ক্যান, রিটেন বাই কৃষ্ণা এমা এটা আইডু। প্রথমেই তাহলে আমাদের দু এক কথা, কে এই কৃষ্ণা এমা এটা আইডু? তিনি ঘানার এক লেখিকা এবং পরবর্তী জীবনে মিনিস্টার অফ এডুকেশন অফ ঘানা, ঘানার শিক্ষা মন্ত্রকের দায়িত্ব তিনি সামলান। তিনি লেখিকা, তিনি কবি, তিনি নাট্যকার, তিনি ছোট গল্প লেখিকা। এই কৃষ্ণা এমায়েটা আইডু ঘানা ইউনিভার্সিটির প্রফেসর। এক কথায়, তিনি আফ্রিকান ওমেন রাইটার। যাই হোক, আমরা গল্পে চলে আসি। আমাদের গল্পের নাম দ্য গার্ল হু ক্যান। বন্ধুরা, এই গল্পটা পড়ার শুরুতে তোমাদের মানসপট তৈরি করতে হবে ভারতীয় এক মেয়ে, নৃত্যশিল্পী সুধা চন্দনের জীবন কাহিনী। তোমরা জানো, সুধা চন্দন বিকলাঙ্গ, তার একটি পা নেই, তবু কৃত্রিম পা লাগিয়ে ইন্ডিয়ান যে ক্লাসিক্যাল ডান্স, সে বিষয়ে তিনি সফল। পরে তিনি অনেক হিন্দি ফিল্মও করেছেন। যাই হোক, আমরা মানসপটে রাখব আমাদের খুব প্রিয় ভারতের নৃত্যশিল্পী, বিকলাঙ্গ নৃত্যশিল্পী সুধা চন্দনকে। এবার আমরা আসি দ্য গার্ল হু ক্যান। আজকের এই ছোট গল্প দ্য গার্ল হু ক্যান, আক্ষরিক অর্থে এর বাংলা অর্থ মেয়েটিও পারে, কিন্তু ইনডাইরেক্টলি লেখিকা বলতে চেয়েছেন তিনি নিশ্চয়ই কোনো পার্টিকুলার একজন মেয়েকে এই কথা বলেননি যে মেয়েটি পারে। এই টাইটেলের বাংলা রূপান্তর হবে মেয়েরাও পারে, দি গার্ল হু ক্যান। এই ছোট গল্পের প্রেক্ষাপটটি এমন, এই গল্পে আফ্রিকান সমাজের নারীদের মূল্যায়নের দিকটাও তুলে ধরা হয়েছে। কোনো স্বাধীনতা, অর্থাৎ নারী স্বাধীনতা পাওয়ার চিন্তা, তার প্রয়াস লেখিকার মধ্যে ছিল। এই গল্পে শুধু একটি মেয়ে অ্যাডজুয়া তার একার গল্প নয়, এই গল্পে ইশারা করা হয়েছে আফ্রিকান নারীদের স্ট্রাগল, তাদের স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা। আর সেজন্যই দ্য গার্ল হু ক্যান মেয়েটিও পারে না হয়ে হয়ে গেল দ্য গার্ল হু ক্যান মেয়েরাও পারে।
দ্য প্লট অফ দ্য স্টোরি, এই গল্পের যে প্লট সেটা সেটস ইন হাসুডজি, একটা গ্রামের নাম, আফ্রিকার একটি প্রত্যন্ত পারাগা। এই গল্পে তিনটি চরিত্র, 7 বছরের মেয়ে আরজুয়া, তার মা অর্থাৎ মাম্মি এবং তার ঠাকুমা নেনা। কেউ কেউ একে নানাও বলে, কিন্তু নানা শব্দের সাথে আমাদের বাংলা শব্দের একটা বিকৃত চেহারাও হয়ে যায়, শুনতে আমার ব্যক্তিগতভাবে কোথাও একটু খারাপ লাগে। তবে এই ঠাকুমাকে আমরা নেনা হিসাবেই জানব। তাহলে তিনটি চরিত্র পাওয়া গেল, 7 বছরের মেয়ে আরজুয়া, মা মাম্মি এবং ঠাকুমা নেনা। এক কথায় দ্য থিম অফ দ্য স্টোরি, গল্পের যে বিষয়বস্তু তা হলো নারী মুক্তি, নারী স্বাধীনতা এই আফ্রিকান সমাজের। গল্প কোথায় আসা যাক, গল্পের 7 বছরের ছোট মেয়ে আরজুয়া, তার লম্বা লম্বা লিকলিকে সরু সরু পা, বিশেষ করে পা থেকে হাঁটুর উপর পর্যন্ত যথেষ্ট সরু। স্বাভাবিক দৃষ্টিতে তাকে পরিষ্কার ভাষায় প্রতিবন্ধী, শারীরিকভাবে অক্ষম, বিকলাঙ্গ, তবু সে চলতে পারে, স্কুলে যেতে পারে, ছোটখাটো সাংসারিক কাজ করতে পারে। যাই হোক, তার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে স্কুলে যেতে হয়। কিন্তু একটা লক্ষণীয় বিষয়, অন্য ছোট ছোট ছেলেমেয়েরা এই পথ অতিক্রান্ত করতে যেমন ক্লান্ত হয়ে পড়ে, আরজুয়া কিন্তু এই ধরনের পা নিয়েও অতি সহজেই সে পথ পেরিয়ে বিদ্যালয়ে চলে যায়। তার এই বিকলাঙ্গতার জন্য অনেকের কাছেই সে হাসির খোরাক, অনেকেই তাকে তিরস্কার করে। আরজুয়া মানসিকভাবে কষ্ট পায়, কিন্তু ভেতরে ভেতরে নিজ শক্তিকে সে বাঁচিয়ে রাখে। তার প্রয়াস সে কারো থেকে কম নয়। বাড়িতে আরজুয়ার বড় অশান্তি, তার ঠাকুমা যথেষ্টভাবেই পুরাতন পন্থী, প্রায়ই তাকে তিরস্কার করেন, এবং ঠাকুমার একটা অন্ধবিশ্বাস, কি বিশ্বাস, যে এই মেয়ে আরজুয়া কোনোদিন মা হতে পারবে না তার এই অসুস্থতার জন্য। এটা তার ব্যক্তিগত বিশ্বাস, অর্থাৎ এই ধরনের বিশ্বাস ওই সমাজের প্রাচীনপন্থী ঠাকুমাদের। যাই হোক, অপরিপক্ক আরজুয়া কিছু না বুঝেও খুব চিন্তিত হয়, হতাশ হয়। সে অন্য বিবাহিত নারীদের পা দেখার জন্য কৌতূহলী হয়ে পড়ে, অর্থাৎ যাদের সন্তান সন্ততি হয়েছে, যদিও সে সেই বিষয়টিতে খুব একটা সফল হয় না। যাই হোক, মানসিকভাবে আরজুয়া দুঃখিত,
মনমরা হয়ে থাকে। আর এই ঠাকুমা একজোয়ার মাকে তাকেও তিরস্কার করে, তাকেও তিরস্কার করতে ছাড়ে না। তোমার এই বিকলাঙ্গ মেয়ে কী হবে তার এই অবস্থা? কিন্তু কখনো কখনো অ্যাডজোয়ার মা বলেন, অনেকের তো পা ছাড়াই জন্মগ্রহণ করে, কিন্তু এই দর্শনে ঠাকুমা খুশি হন না। অন্যের কি হবে সে অন্য কথা, ঠাকুমার এক চিন্তা মেয়েটির কি হবে, ওর ভবিষ্যৎ কি হবে। ঠাকুমার কথায় অ্যাডজোয়ার মা তিনিও খুব উদ্বিগ্ন চিন্তিত হয়ে পড়েন। অ্যাডজোয়া অনেক কিছু বলতে চায়, তার মনে অনেক কথা আসে, নিজের মনের মধ্যে অপরাধ বোধ হয়, তিনি কেন এমন বিকলাঙ্গ। কিন্তু তেজস্বিনী ঠাকুমাকে কিছু বলতে পারেন না, পারে না, সে নীরব থাকে, নিজের জগতেই তাকে কুড়ে কুড়ে খায়। ঠাকুমা প্রায়ই বলতেন, মেয়েদের স্কুলে যেতে হবে না, শিক্ষিত হয়ে কিবা হবে, মেয়েদের শিক্ষিতা হওয়ার দরকার নেই। যেন তিনি বলতেন, মেয়েদের প্রধান কর্তব্য হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, পরের পরিবারের সেবা করা, আর জন্ম দেওয়া সন্তান, অর্থাৎ সন্তান জন্ম দিতে হবে, এটাই বিষয়। এদিকে অ্যাডজোয়ার মায়ের এইসব কথা ভালো লাগে না, তিনি চিন্তা করেন, যদি তিনি পড়াশোনা করতেন তাকে আজ এত যন্ত্রণা গঞ্জনা পেতে হতো না, তিনিও সার্বিক মুক্তি পেতে পারতেন, তিনি অন্ধকারে আর থেকে এত কষ্ট করতে হতো না। অ্যাডজোয়ার মা তবু তাকে, অর্থাৎ অ্যাডজোয়াকে স্কুলে পাঠাতো। নিজের জীবনের অপূর্ণ বিষয়কে পূর্ণতা দিতে বা ইচ্ছা পূরণ করতে মেয়েকে তিনি স্কুলে পাঠান। যাই হোক, স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা, জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা হবে, এর আগেও দু একটি প্রতিযোগিতায় অ্যাডজোয়া অংশগ্রহণ করেছিল, কিন্তু গোপনে, সফলও হয়েছিল, কিন্তু ঠাকুমাকে বলা হয়নি ভয়ে আতঙ্কে। কিন্তু এবার অ্যাডজোয়ার বিশেষ ট্রফিতে বিজয়িনী হয়েছে, সে সফল, তার বিকলাঙ্গতা হার মেনেছে, অ্যাডজোয়ার সত্তা জেগে উঠেছে, সে এখন বিজয়িনী। বাড়িতে গিয়ে মা ঠাকুমাকে জানানো হলো, প্রথমে তো ঠাকুমা বিশ্বাস করতে চায় না, তাই ঠাকুমা পরদিন হাজির হলেন স্কুলে, সব কিছু পরিষ্কার হয়ে গেল, অ্যাডজোয়ার ট্রফি নিয়ে আনন্দে গ্রামের ভেতর দিয়ে নৃত্য করতে করতে বাড়ি ফেরেন, সকলেই আনন্দিত অ্যাডজোয়ার এই জয়ে। অ্যাডজোয়ার মায়ের চোখে আনন্দ অশ্রু। এবার ঠাকুমা স্থির করলেন অ্যাডজোয়া স্কুলে যাবে, পড়াশোনা করবে, মেয়েদেরও শিক্ষার প্রয়োজন আছে, তাকেও সব কিছুর প্রয়োজন আছে, মেয়েদেরকেও সমস্ত বাধার গণ্ডি পেরিয়ে যেতে হবে। তিনি সব কিছু ভুলে যান, এবার আলোর আশায় অ্যাডজোয়াকে নিয়ে তিনি নিজে স্কুলে যান, অ্যাডজোয়ার জামা কাপড় পরিষ্কার করে দেন, যাতে অ্যাডজোয়া স্কুলে যেতে পারে তার ব্যবস্থা করে। এই ছোট গল্পের বিষয় ছিল এইটুকুন। তাহলে কি দেখা গেল?
এই এডজোয়া চরিত্রটি প্রতীকী চরিত্র, তার বিকলাঙ্গতাও প্রতীকী। আফ্রিকার নারী সমাজে নারীদের এটা মুক্তির সোপান, অর্থাৎ এই নারীরা যেন এরকম বিকলাঙ্গ, তাদের স্বাধীনতা নেই, তারা নিজের মনের মতো কাজ করতে পারে না, তাই এডজোয়ার চরিত্র দিয়ে বোঝানো হলো মেয়েরাও পারে। যেই ধরনের বাধা বিপত্তি বিকলাঙ্গতা এসব কিছুই না, আমাদের এগিয়ে যেতে হবে, লেখিকার সংকেত বা ইঙ্গিত এইদিকেই। তাই বলাই হলো তার বিকলাঙ্গ, তার প্রতীকী, এটা প্রতীকী সম্পূর্ণ, এটা নারী সমাজের বিকলাঙ্গতার প্রকাশ, কিন্তু সেই বেড়াজাল থেকে মুক্তির ইশারা মিলেছে এই গল্পে। সমাজের ধারণা পুরুষ সমাজ, পুরুষ শাসিত যে সমাজ, তার চেহারা ভেঙে এক প্রতীকী চরিত্র তৈরি করেছেন আমাদের লেখিকা। আর তার মুখপাত্র, তার মাউথপিস এডজোয়া বা এডজোয়ার জীবন। এখানে একটা লাইন খুব সুন্দর, দি স্মল স্টেপস অফ এডজোয়া ইজ এ জায়ান্ট লিপ অফ উম্যানহুড। এই যে এডজোয়ার ছোট ছোট পদক্ষেপ, স্টেপ, এটা জায়ান্ট লিপ। জায়ান্ট লিপ বলতে নিশ্চয়ই দৈত্যদের পদক্ষেপ নয়, তার মানে বৃহৎ বড় পদক্ষেপ অর্থে প্রকাশ করা হয়। কার পদক্ষেপ? নারী সমাজের। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল খুবই ছোট গল্প, ওয়ার্ল্ড ক্লাসিক, দ্য গার্ল হু ক্যান, মেয়েরাও পারে, রিটেন বাই কৃষ্ণা এমা এটা আইডু। অর্থাৎ তিনি প্রতীকী রূপে এয়ারজুয়াকে নিয়ে আসা হয়েছে, তার পা বিকলাঙ্গ, সে বিকলাঙ্গ, কিন্তু এই বিকলাঙ্গতা, অক্ষমতা, দুর্বলতা, হীনমন্যতা তাকে পেরিয়ে এই মেয়ের যে জয়, অর্থাৎ নারীদের জয় হিসাবেই ইশারা করা হয়েছে। অর্থাৎ কিনা লেখিকা চেয়েছেন যে আফ্রিকা সমাজের যে নারীরা, তোমরা বেরিয়ে আসো, তোমরা শিক্ষিত হও, তোমাদের বাধা বিপত্তি যা আছে সব মুছে দাও, তোমরা এগিয়ে চলো, তোমাদের সময় এসেছে। আর এই পুরুষ শাসিত সমাজের যে বেড়াজাল, সেটাকে ভেঙে দাও। এই ধরনের দৃষ্টিভঙ্গি, এই ধরনের চিন্তাভাবনাই ছিল দ্য গার্লস হু ক্যান এই ছোট গল্পে। বন্ধুরা, এই ছিল আমাদের বিষয়। তোমাদেরকেও একটা কথা বলবো, উপদেশ বা যেভাবেই নাও না কেন, তোমরা এখন যুবক, তোমরা এখন যুবতী, তোমাদের মনে একটা বিষাদের গান প্রায়ই গাওয়া উচিত, যে আমি তো অত সুন্দর নই, হ্যান্ডসাম নই, সুদর্শন নই, সুন্দরী নই, বিউটিফুল নই, আমার নাকটা তো একটু তারাবাঁকা আছে, আমার মুখটা একটু লম্বাটে আছে, আমার চুলগুলো তেমন নেই। এই বিষাদে, এই বয়সে একটা হীনমন্যতার কাজ করে এবং তোমাদের মানসিকভাবে কোথাও যেন একটা প্রতিবন্ধকতার কাজ করে, আমি প্রতিবন্ধী বলি নাই, প্রতিবন্ধকতার কাজ করে, বাধার কাজ করে। তাই বন্ধু, তোমরা শিক্ষিত, তোমাদের বলবো যে একজোয়ামে যদি বিকলাঙ্গ হয়ে সে পারে, তাহলে তুমি, তোমার দৃষ্টিতে মনে হচ্ছে কোথাও তুমি অসুন্দর, তার জন্য তুমি তোমার জীবনকে
জীবনে থেমে থাকা যাবে না। তুমি পিছনে ফিরে দেখো, তোমার যা আছে অন্যের তা নেই। তোমার চোখটা একটু ছোট কিন্তু অন্যের চোখ নেই, তোমার নাকটা একটু এরকম কিন্তু অন্যের অন্যরকম আরো কুচ্ছিত। সেই জন্য পিছনে ফিরে দেখো, পিছনে থেকো না, পিছনে ফিরে দেখো, নিজেকে উপলব্ধি করো, তোমার ভিতরে কোয়ালিটি নিয়ে এসো। তোমার যে জিনিসটার অভাব আছে সেই জিনিসটার অভাবটাকে দূর করার জন্য আরো তোমার কাছে অনেক উপকরণ আছে। ধরে নিচ্ছি তোমার একটা অভাব আছে তোমার দৃষ্টিতে, কিন্তু আরো 100টা জিনিস রয়েছে, তা উজ্জ্বল করলে দেখা যাবে যে সেটা চাপা পড়ে গেছে। তাই বলছি বন্ধুরা, এই গল্প আমাদের ব্যক্তি জীবনকেও শিক্ষা দেয়, শিক্ষণীয় বিষয় আছে। আর আসলে তো এটা আমাদের আফ্রিকান সমাজের নারী স্বাধীনতা, নারী মুক্তি, নারীদের প্রতিবন্ধকতার বিরুদ্ধে একটা আওয়াজ তুলেছিলেন আমাদের লেখিকা ক্রিস্টিনা এমায়েটা আইডু। তাই তোমরা এই কবিতার থেকে দ্য গার্লস হু ক্যান, দি বয় হু ক্যান, আমরা মানুষেরা হু ক্যান, আমরা মানুষেরা আমরা পারি, পৃথিবীতে যা কিছু সম্ভব, যা কিছু আছে সব মানুষের দ্বারাই সম্ভব, মানুষ পারবেই পারবেই। এইভাবেই তোমাকে চলতে হবে। ভালো থেকো। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল দ্য গার্ল হু ক্যান, এডিটেড বাই ক্রিস্টিনা এমায়েটা আইডু। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি তোমাদের সমস্ত গল্প কবিতা সব কিছু দিয়ে যাব, তোমরা ফলো করো। থ্যাংকস, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।